নমস্কার বন্ধুরা আমি অরূপ আজ আলোচনা হবে সবচেয়ে ভালো ভাগ্যরেখা এবং সবচেয়ে খারাপ ভাগ্যরেখা বলে বলা হয়েছে পামিস্ট্রিতে বা হস্ত করতল বিজ্ঞানে এ বিষয়ে আলোচনায় আমি প্রথমেই বলি যে আমাদের সেই ভাগ্যরেখাকেই ভালো ভাগ্যরেখা বলা হয় না যে ভাগ্যরেখা অখণ্ড অর্থাৎ কোথাও খণ্ডিত নয় এখন ভাগ্যরেখা আমাদের মণিবন্ধ থেকে চন্দ্র থেকে মঙ্গল থেকে বিভিন্ন জায়গা থেকে উঠে যায় তাহলে যেখান থেকেই উঠুক আমাদের ভাগ্যরেখা যদি ভাঙা না হয় খণ্ডিত না হয় তাহলে ভালো ধরা হয় তাহলে ভালো সবই কিন্তু ভালোর ভালো বেস্ট ফেডলাইন না আমাদের হস্তকরতলে মনমন্ত চন্দ্রস্থান যেখান থেকেই উঠুক যদি ওই ভাগ্যরেখা ফেডলাইন সোজা উঠে গিয়ে বৃহস্পতি পর্বতে শেষ হয় জুবিটার মাউন্ট বা বৃহস্পতি পর্বতে গিয়ে যদি কারো ভাগ্যরেখা শেষ হয় সেই ভাগ্যরেখাকেই বেস্ট লাইন সবচেয়ে সেরা ভাগ্যরেখা বলা হয় কারণ না এই ভাগ্যরেখা বৃহস্পতি পর্বতে শেষ হওয়ায় এই ভাগ্যরেখা বৃহস্পতি কেন্দ্রিক হয় এই বৃহস্পতি আমাদের দেবগুরু আমাদের জ্ঞান দাতা আমাদের রক্ষক আবার লক্ষ্মী মন্ত লক্ষ্মী দেবীর কৃপা সবই এই বৃহস্পতি থেকেই মূলত নির্দেশিত হয় তাহলে যাদের সৌভাগ্যবশত ভাগ্যরেখা বৃহস্পতি পর্বতে শেষ হয় তারা এই কারণে সৌভাগ্যবান যে বৃহস্পতির কৃপা গুরুদেবের কৃপা তার মাথার পর সদা সর্বদা থাকে জীবনের প্রথম স্টেজে খুব কষ্ট গেছে এমন এই হেন ভাগ্যরেখার অধিপতিদের দেখা গেছে চরম নাস্তিক এ হেন দেখা গেছে কিন্তু মধ্য জীবনের অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশের পর তাদের জীবনে ইউটান নেয় ধর্মপথে আধ্যাত্মিক পথে এবং যে অর্থনৈতিক দারিদ্রতার মধ্যে সে তিনি হয়তো কাটান সেগুলো সব কপ্পের মতো উবে যায় চারিদিক থেকে তার এই অভাব অভিযোগ পূরণ হয় ধনে জনে সম্মানে ঐশ্বর্যে তিনি যেমন ঐশ্বর্যবান হন তেমনি তার গোপনে আধ্যাত্মিকতা ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা সাধনার ইচ্ছা তার মনের মধ্যে জাগতে শুরু করে এবং ওখান থেকে শুরু হয়ে যায় তার আধ্যাত্মিক পথে চলা যা আমাদের বহু জন্মের তপস্যার ফলেই হয় তো এহেন ভাগ্যরেখা যাদের আছেন যাদের সমস্ত জাতক জাতিকা তারা এই কারণে সৌভাগ্যবান যে তাদের মাথার উপর বৃহস্পতির কৃপা দৃষ্টি আছে এই কারণে একে শ্রেষ্ঠ বলা হয় আর কোন ভাগ্যরেখাকে সব থেকে নিকৃষ্ট বলা হয় না যে ভাগ্যরেখা কাটা 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 একটু আছে তারপরে গ্যাপ আবার আছে একটু গ্যাপ আবার আছে একটু গ্যাপ তাদের জীবনে স্ট্রাগল স্ট্র্যাজেডি এই ধরনের ওয়ার্ডগুলো যত বেশি বলা যাবে তত কম হবে একমাত্র সে সমস্ত ব্যক্তিই একমাত্র বলতে পারবেন তাদের গল্প তাদের জীবন মুখে শুনলেই সব থেকে আমরা ভালো অভিজ্ঞতা পাব যে জীবনে কত স্ট্রাগল করতে হয় একজন মানুষকে এ হেন জাতক জাতিকা যারা তাদের উত্থান পতন দেখার মতো জীবনে সুখ বা সুখের সূর্য সুখের আলো দেখার অপেক্ষায় এই মানুষজন উৎপেতে থাকেন সারা জীবনটা স্ট্রাগেল স্ট্রাগেল করে কেটে যায় যেখান থেকে এই রেখা একটু পূর্ণরূপে ভালো থাকে সেখান থেকে এই দুঃখ কষ্ট দারিদ্রতা জীবনের যে একটা উত্থান পতন তার পরিসমাপ্তি হয় ওখান থেকে ভালো ফল তিনি পেতে থাকেন তাহলে এখানেও ভাগ্যরেখা সব থেকে খারাপও বলা হয়ে থাকে তাহলে বন্ধুরা ভাগ্যরেখা বা ফেড লাইন যে আমাদের সৌভাগ্যকে নির্দেশ করে ভাগ্যরেখা যেখান থেকেই খুশি উঠুক তা যদি অখণ্ডিত হয় কোনো ভাঙা না হয় তাহলে আমরা তার ভালো ফল পাই আর যদি এই ভাগ্যরেখা বৃহস্পতি পর্বতে শেষ হয় তা শ্রেষ্ঠ কারো কারো শনি পর্বতে শেষ হয় তাও ভালো যাদের খণ্ডিত হয় একাধিকবার খণ্ডন আছে তাদের জীবনে উত্থান পতন দেখার মতো স্ট্রাগল করে জীবনের অর্ধেক সময় কেটে যায় সুতরাং এই কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রেই পামিস্ট্রি তে সুতরাং আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার কলম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয় গুরু